আমি কিন্তু 99 বিশ্বকাপে যখন বেস্ট পারফরমেন্স করে খেলা ছেড়ে দিয়েছি, আমি জানি কতটুকু আগাতে হবে। একটা প্লেয়ার ব্যক্তিগতভাবে জানে কখন কাকে কখন খেলা থেকে অবসর নিতে হবে, এটা একান্তই ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এবং তারপরেও এটার বাইরে আছে টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেল, এটা মনে করবে কোন প্লেয়ারকে নিয়ে আগানো যাবে, কোন প্লেয়ারকে সামনের দিকে আমরা খেলাতে পারবো, সব কিছু চিন্তা করার সিদ্ধান্তটা কিন্তু সিলেকশন প্যানেলকে নিতে হবে। তো সুতরাং এই জায়গায় আমরা বাইরে থেকে বলাটা ডিফিকাল্ট, কোন প্লেয়ারকে নিয়ে ওরা আগাবে, কোন প্লেয়ারকে নিয়ে আগাবে না। তো আমার মনে হয় যে প্লেয়ারদেরও পারফরমেন্সের স্টেবিলিটি দেখা উচিত, যে আমাকে কতটুকু, আমি কতটুকু যেতে পারবো, এটাও চিন্তা করে আগানো উচিত। এটা তো সম্পূর্ণ এটা সিলেকশন প্যানেলের দায়িত্ব। সিলেকশন প্যানেলে চিন্তা করবে কোন জায়গাটা কোন প্লেয়ারকে দিবে, কোন প্লেয়ারকে সামনের দিকে আমি দেখবো। এবং আমার আমার পার্সোনাল মত হলো যে প্লেয়ারকে আপনি সুযোগ দেবেন ওকে একটু সময় দিতে হবে। আপনি এমনভাবে ওই প্লেয়ারকে চিন্তাভাবনা করবেন না যাতে ওই প্লেয়ারকে আপনি একটা দুইটা সিরিজ খেলে আপনি বাদ দিয়ে দিলেন। বাট ওর মধ্যে যদি ট্যালেন্ট থাকে, যদি ইন্টারন্যাশনাল অ্যারেনায় ভালো করার যদি কোনো সুযোগ থাকে, বা ওদের টেকনিক যদি ওই ধরনের স্ট্যান্ডার্ড থাকে, তাহলে একে নিয়ে কিন্তু অপেক্ষা করতেই হবে ওকে এস্টাবলিশ করার জন্য। তো আমার বিশ্বাস যে টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেল চিন্তাভাবনা করেই ভালোভাবে দেশের ক্রিকেটের জন্য আগাবে। সিলেকশন প্যানেলের অবশ্যই দায়িত্ব আছে, সব কিছু মিলে কিন্তু আপনার হাই পারফরমেন্স থেকে টাইগার্স থেকে নিয়ে এ টিম, তারপর ন্যাশনাল টিম, এই চারটা ইউনিটকে দেখে কিন্তু তারপর জাতীয় দলের জন্য রেডি করা হয়। তো সুতরাং এখানে দায়িত্ব কিন্তু অনেক, একটা ন্যাশনাল টিম নিয়ে কিন্তু আগানো যায় না। আপনার হাই পারফরমেন্সের অনেক কোয়ালিটি প্লেয়ার দরকার হয়, ওদেরকে নার্সিং করতে হয়, আপনি টেস্ট খেলাবেন না, ওডিআই খেলাবেন না, টি20 খেলাবেন, তো সেভাবে চিন্তা ভাবনা করে কিন্তু ওদেরকে নার্সিং করে দেন আপনি টাইগার্সে অনেকগুলি খেলোয়াড়কে নার্সিং করা হয়, তারপরে এই টিম, দেন ন্যাশনাল টিম। তো এখানে অনেকগুলি কাজ আছে সিলেকশন প্যানেলের, ঠিক মতো সঠিকভাবে চিন্তাভাবনা করে আগাতে হবে। এটা ভয়াবহ বার্তা না, এটা আপনার টিম ম্যানেজমেন্টের এক্সপেকটেশনটা থাকে সবসময় একটা টিমকে কোথায় নিয়ে আপনি টিমকে নিয়ে যেতে পারবেন। এটা একটা সিলেকশন প্যানেল বলেন, আমাদের যারা ক্রিকেট বোদ্ধা আছে সবাই কিন্তু এটা জানে, একটা টিমের ধারাবাহিক পারফরমেন্স এবং আমাদের পাশের দেশগুলি কীভাবে ডেভেলপ করছে এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হয়। ওদের ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার, আমাদের ডোমেস্টিক ক্রিকেট, সব কিছু মিলিয়ে কিন্তু এইভাবে মন্তব্যটা করে। তো প্লেয়ারদের এবিলিটির খাটো করে কোনো দিন দেখা হয় না, আমাদের প্লেয়ারদের যথেষ্ট এবিলিটি আছে ভালো ক্রিকেট খেলে, বাট একটা এক্সপেকটেশন সবসময় করে টিম ম্যানেজমেন্টের যে আমরা এতটুকু যেতে পারবো, আমাদের স্ট্যান্ডার্ড এতটুকু, ওই চিন্তাভাবনা করে হয়তো ওই কথাটা বলেছে।